हाय गाइस, वेलकम टू माय चैनल। आज एकटूखानी अपनारा भावन हतो हमें रान्नार भिडियो करते करते छादे की करछि। तो छादे माने रान्नाटा करार आगे एकटूखानी छादे एलाम आपनादेरके एकटू देखाबो बोले। आर जे आमार छादेर गाछगुलो तारपर आशेपाशेर जायगागुलो आसो चलुन देखी। अंधकार हो गेछे, खूब एकटा देखाते पारछि ना, सन्ध्ये हो गेछे। माने एते देखुन एक्चुअल आमार पाँचतलार उपरे, माने एखान थेके एटा देखतेओ खूब भाल लागे, अनेकटा उँचू। फुल होयेछे, अंधकारे ठीक देखाते पाच्छि ना। তাহলে আসুন আমার রেসিপিটা আমি শেয়ার করি আপনাদের সাথে কীভাবে করি। রেসিপিটা একটু এখন বলবো না, আপনার আমি যখন করব তখনই দেখবেন, আপনাদের চেনা পরিচিতর মধ্যে, কিন্তু একটু ইউনিকভাবে করেছি, দেখুন কেমন লাগে। তার আগে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একটাও কমেন্ট লাইক কিছু পড়ছে না, সেগুলো প্লিজ একটু দেখবেন, ঠিক আছে? আসুন। হাই, তো আমি আমার রেসিপিতে চলে এসেছি। আজকে আমি বানাবো বেগুন ভর্তা। এটা ন্যাচারালি সবাই মোটামুটি জানে, কিন্তু আমি একটুখানি ইউনিকভাবে করব। তার জন্য নিচ্ছি বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে ভালো করে ধুয়ে, মানে বেগুনটাকে ধুয়ে ভালো করে এরকম করে গায়ের মধ্যে চিরা লাগিয়ে নিয়েছি। দেখুন লম্বা লম্বা করে চিরা লাগিয়ে নিয়েছি। এইবার ওটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে ওই বেগুনটার পেটের ভেতর ঢুকিয়ে দেবো। এটাতে মানে যখন আমরা পোড়াবো বেগুনটাকে, খুব সুন্দর একটা স্মেল আসে। দেখুন পুরো সবকটা ঢুকিয়ে দিয়েছি। এবার বেগুনটাকে আমরা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভালো করে গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার এটাকে গ্যাসের মধ্যে দিয়ে দেবো। আমি ওই রুটি শেকার যে জালগুলো হয় ওইটা দিয়ে শেকেছি বেগুনটাকে, পুড়িয়েছি। দেখুন এটা, তার সঙ্গে আমি টমেটো আর কাঁচা পেঁয়াজটাকেও পুড়িয়ে নেব। কাঁচা পেঁয়াজটাকে পুড়িয়ে মানে এইটাই হচ্ছে যে পেঁয়াজটাকেও আমি পুড়িয়ে নেব, তার স্মেলটা দুর্দান্ত খেতে লাগে। এবার ক্যাপসিকামটাকেও পুড়িয়ে নেব। আমার ক্যাপসিকামটা সবকটাই পোড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে আমি উপরের স্কিনগুলোকে ছাড়িয়ে নেবো, একটু ঠান্ডা হলে বেগুনটা এটা ভালো করে পরিষ্কার করে, দেখুন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার একটু হাতে করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে এবার কড়াই 2 টেবিল স্পুন মতন একটুখানি সর্ষের তেল দেবো। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, আর একটা কাঁচা পেঁয়াজ, হাফ কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দেবো, একটু ফ্রাই করে দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা ফ্রাই হয়ে যাবে যখন, খুব একটা বেশি দিতে হবে না, ফ্রাই করতে হবে না। এরপর ওই বেগুনটা ক্যাপসিকাম যে পেস্টটা করে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। দিয়ে একটুখানি মারবো ভালো করে।
আর স্বাদ মতো নুন দিয়ে দেব এটার মধ্যে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়ে ভালো করে নাড়াবো। এটা একটা ইউনিক জিনিস, যেটাই বললাম আমি তখনই বললাম যে এটা একটুখানি আলাদাভাবে করব। দেখুন আমি একটুখানি মিক্স আচার, মিক্স আচার ছিল ঘরে, ঘরে যেরকম আচার থাকে সেরকম একটা আচার দিয়ে, মানে টক ঝাল মিক্সড আচারটা দিলে ভালো হয় খেতে, ওইটা দিলাম। দেখুন আমার রান্না কমপ্লিট, আমি সার্ভ করছি এবার। দুর্দান্ত খেতে লাগে এই আচারটা দিয়ে, মানে লিটারালি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছে রুটির সাথে, গরম রুটির সাথে, ভাতের সাথে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। আপনারা করে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন।